হাই গাইস, কেমন আছেন সবাই? আজ দেখাবো আটার মুড়ি দিয়ে দারুণ স্বাদের সন্দেশ তৈরি করে। এই যে দেখুন, এখানে আমি এই যে এখানে নিয়েছি 2 বাটি আটা দিয়ে আর মুড়ি দিয়ে দারুণ স্বাদের এত সুন্দর মসমুত, মানে এত সুন্দর টেস্টি যে সন্দেশ, এই যে দেখুন সেই সন্দেশ খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তা চলুন তাহলে দেখা যাক সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। খেতে কিন্তু ভালো টেস্ট, যে না বানিয়েছেন সে বুঝতে পারবে না। একবার বানিয়ে খেয়ে দেখুন কতটা এটা টেস্টি এই সন্দেশটা। আটা দিয়ে এই দারুণ স্বাদের সন্দেশ একবার হলেও আপনারা বাড়িতেও বানিয়ে খান, দেখবেন বা একবার বানালে বারবার এটা খেতে মন চাইবে। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তাদেরকে অনুরোধ লাইক কমেন্ট করে পেজটিকে ফলো করে রাখবেন। আসছে কালকে বিশ্বকর্মা পুজো, আপনারা এইভাবে ভগবানের ভোগেও কিন্তু এটা দিতে পারেন। বিশ্বকর্মা উপলক্ষে আজকে আমি দারুণ স্বাদের আটার সন্দেশ তৈরি করে আপনাদেরকে দেখালাম। খেতে কিন্তু বিশাল টেস্ট, একবার হলেও কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই দেখবেন এই রেসিপিটা। তাহলে চলুন দেখে নিই পুরো ভিডিওটা, এটা কিভাবে আমি তৈরি করেছি। এই বাটির 2 বাটি আটা নিয়েছি আর এখানে 1 বাটি মুড়ি। এই মুড়ি আর এই দিয়ে সন্দেশ তৈরি করে দেখাবো। মুড়িটাকে একটা মিক্সিতে গুঁড়ো করে নেব। এই যে আমি মুড়িটা গুঁড়ো করে নিয়েছি, এবার এই আটাটার সঙ্গে মুড়িটা মিশিয়ে এই মুড়িগুলো মিশিয়ে নেব। সব জায়গায় এইভাবে মিশিয়ে নেব আটা আর মুড়ি দিয়ে। এই সন্দেশটা খেতে যে এত দারুণ লাগে, আপনারা কেউ কি আগে পরে এটা বানিয়ে খেয়েছেন আটা আর মুড়ি দিয়ে সন্দেশ? দেখে নিন আর বাড়িতে বানিয়ে নিন। এবার এখানে আমি 3 চামচ ঘি দিয়েছি। এই ঘির সাথে আমি এই আটা আর মুড়িটা ভেজে নেব, মুড়ির গুঁড়োটাকে। এইভাবে ভেজে নেব, তাহলে এইরকমভাবে ভেজে নিতে হবে। এখন এটা ভাজা হয়ে গেছে কিন্তু, এই যে দেখুন এইভাবে ভাজতে হবে। আর এখানে আমি 1 কিলো গরুর দুধ নিয়েছি, দুধটাকে এবার জাল করে নেব। এই যে এখানে আমি খেজুরের গুড় নিয়েছি, এই গুড়টুকু দিয়ে দেব। গুড়টা দিয়ে ভালো করে দুধের সাথে এইভাবে নাড়িয়ে মিশিয়ে নেব। স্বাদ ব্যালেন্স আনার জন্য আমি সামান্য একটু লবণ দিয়ে দেব। লবণটা দিলে স্বাদটা ভালো, মিষ্টিটাও আসবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটাকে দিয়ে এইভাবে নাড়িয়ে নেব। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব কিছুটা আটার, সেই ভেজে রাখা আটাগুলো দিয়ে অল্প অল্প করে দেব আর নাড়াবো। এইভাবে নাড়িয়ে নেব অল্প অল্প করে দিয়ে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেবো কিছুটা গুঁড়ো দুধ, 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ। এখানে কম বেশি আপনারাও দিতে পারেন। গুঁড়ো দুধটা দিয়ে সব জায়গায় এইভাবে মিশিয়ে নেব। আমি এই পর্যায়ে দিয়ে দেবো 1 চামচের মতন একটু ঘি, ঘিটা সব জায়গায় দিয়ে মিশিয়ে নেব। এবার এটাই যে দেখুন হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। ঠিক এটা এই পর্যায়ে নামিয়ে নিতে হবে, সেট করতে দেবো। তাই থালায় একটু ঘি ব্রাস করে নিচ্ছি সব জায়গায়। এখানে তেলও দেওয়া যায়, ঘিটা দিলাম কেন, ঘি দিলে একটু টেস্টও ভালো লাগবে। সব জায়গায় মিশিয়ে নেব। এই থালায় যে নামিয়ে নিয়েছি, থালায় সব জায়গায় দিয়ে সেট করে নেব।
দেখুন আমার এটি দুই থালায় আমি সেট করে নিয়েছি। এখন এখানে আমি কিছুটা বাদাম নিয়েছি, চিনে বাদাম আর এখানে আমন বাদাম, এগুলো আমি উপর দিয়ে ছড়িয়ে ডেকোরেশন করে নেব। তাহলে কি দেখতেও একটু ভালো লাগবে, আরও খেতেও ভালো লাগবে যখন মুখে পড়বে। এইভাবে পুরো সেট করে নেব সব জায়গায়। এই যে দেখুন পুরো সেট করে নিয়েছি। এবার এটা আমি ঠান্ডা করে নেব, এটা আমি একটু নর্মাল ফ্রিজে রেখে দেব যাতে ঠান্ডা হয়ে আরও একটু বসে যাবে, আরও ভালো লাগবে, সেটটা ভালো হবে। এই যে আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টা, তো এখন বের করে এনে এই যে এখন আমি পিস পিস করে এটাকে কেটে নেবো।